প্রেম মানে না ধর্ম, মানে না বয়স। প্রেম আসে যখন তখন যার তার সঙ্গে, এর কোনো দিবস নেই না আছে সময়। বাংলা চলচ্চিত্রে এমন অমর প্রেমের গল্পে নির্মিত হয়েছে বেশ কিছু সিনেমা। বিস্তারিত অনামিকা তিথির রিপোর্টে। প্রবীর মিত্রের একমাত্র মেয়েকে সাপে কাটে, তাকে কলা গাছের ভেলায় ভাসিয়ে দেওয়া হয় নদীতে। বলছি বেদের মেয়ে জ্যোৎস্নার কথা। বেদে কন্যা অঞ্জু ঘোষ আর রাজকুমার ইলিয়াস কাঞ্চনের প্রেম আজও মানুষের কাছে প্রেমের উদাহরণ হয়ে আছে। বাংলা চলচ্চিত্রের ইতিহাস সৃষ্টিকারী ছবি বেদের মেয়ে জ্যোৎস্না পার করেছে 33টি বছর। এই ছবিটি মুক্তি পেয়েছিল 1989 সালের 9 জুন। দেবদাস, প্রেম আর রোমান্টিকতায় ভরপুর এই উপন্যাসে পার্বতী নামের এক তরুণীর সাথে দেবদাস নামের এক যুবকের প্রেম হয়। এরপর প্রেম ও বিচ্ছেদের করুণ গল্প ফুটে উঠেছে সিনেমায়। তাদের মাঝখানে আলো ছড়িয়েছে চন্দ্রমুখী নামের বাইজি চরিত্রটি। এটা কি আদেশ না অনুরোধ? দুই ধর্মে বিভক্ত তরুণ তরুণীর উৎকণ্ঠা আর সংখ্যা মাখা প্রেমের সংলাপে ভরপুর অবুঝ মন সিনেমাটি। রাজ্জাক শাবানা জুটির এই ছবিটি সেরা বলে দাবি করেন অনেকে। কাজী জহিরের অবুঝ মন মুক্তি পায় 1972 সালে। সুজন সখী, মুক্তির প্রায় এক যুগ পরও এই ছবিটি বাংলা ইন্ডাস্ট্রির সেরা ব্যবসা সফল ছবি হিসেবে ধরা হয়। এই ছবির সব সখীরে পার করিতে নেব আনা আনা গানে গানে এই দেশের অনেক যুবক তার সখীকে খুঁজে নিয়েছে। সফল জুটি ফারুক কবরীর এই ছবিটি সময় স্রোতে ঠাঁই করে নিয়েছে সেরা রোমান্টিক সিনেমার তালিকাতেও। দুই পরিবারের দ্বন্দ্ব, তাদের সন্তানদের অবুঝ ভালোবাসা আর তার পরিণামে বেদনা বিষাদের এক করুণ পরিণতির গল্প কিয়ামত থেকে কিয়ামত। প্রেম মাখা কথা ও সুরে এর বেশ কিছু গানও পেয়েছে বেশ দর্শকপ্রিয়তা। কিয়ামত থেকে কিয়ামত ছবিটি মুক্তি পায় 1993 সালে। একদিন স্বপ্নের দিন পরিচালক বাসু চ্যাটার্জি 1998 সালে উপস্থিত হলেন হঠাৎ বৃষ্টি নিয়ে। অচেনা দুই যুবক যুবতীর প্রেমের এক দারুণ গল্পের ছবি এটি। ছবিটি এতটাই আবেদন তৈরি করেছিল, দেখা ছবি আবারও দেখার জন্য সিনেমা হলে লাইন পড়ে যায়। সোনাই ও পরিণামে হতভাগ্য এক প্রেম যুগলের গল্পের ছবি ফুটে উঠেছে পর্দায়। দুজনের প্রেম মাখা সংলাপ, মিষ্টি গান, প্রেমের করুণ পরিণতি ছুঁয়ে গেছে দর্শকের মন। গল্পে দেখা যায় এক নির্জন দ্বীপে খুনির দায়ে পলাতক সোনাইয়ের সাথে মাঝি কন্যা পরীর প্রেমের গল্প। দুর্দান্ত প্রেম ভালোবাসার মানুষের জন্য হাহাকার আর শেষে বিয়োগান্ত পরিণয়, এই নিয়েই মন পুরা সিনেমা। অনামিকা তিথি, দেশ বিনোদন।